খয়রাসুল থানার মূল প্রবেশদ্বারে তোরণ উদ্বোধন। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানার ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতি সহ বিভিন্ন সময় দেখা গেছে পুলিশের মানবিক মুখ। মুখ্যমন্ত্রী নির্দেশের পর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি, যাহা জনসংযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। অনুরূপভাবে রবিবার খয়রাসোল থানার ওসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং স্থানীয় পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় এলাকাবাসী দেখল থানার মূল প্রবেশদ্বারে সৌন্দর্যায়নের কাজ। রবিবার বুদ্ধ পূর্ণিমার শুভ সন্ধিক্ষণে থানার মূল প্রবেশদ্বারে টাইলস দ্বারা নবনির্মিত তোরণের শুভ উদ্বোধন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধবচন্দ্র মণ্ডল, খয়রাসোল থানার ওসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী, স্বাস্থ্যকর্মাধ্যক্ষ রজত মুখোপাধ্যায়, মাধবচন্দ্র লাহা, শিক্ষক নেতা প্রদীপচন্দ্র মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে সমাজসেবী কাঞ্চন অধিকারী বলেন, আমরা জানি যে পুলিশ মানবিক হয়, কিন্তু আজকে আমরা দেখলাম সৌন্দর্য রূপায়ণের ক্ষেত্রে পুলিশের ভূমিকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সমস্ত এলাকায় কাজ চলছে, আর এই থানাতে আরও অনেক ওসি এসেছেন গিয়েছেন, সবারই মনের কিছু না কিছু থাকে কাজ করার। যাক, বর্তমানে যিনি আছেন সে সঞ্চয়নবাবু, তিনি এখানে খয়রাসোল থানাকে সুন্দরভাবে সাজিয়েছেন। তার মূল যে ফটকটা, সে ফটকদারের গেটটা দেখবার মতো গেট করেছেন। এছাড়া থানার ভিতরে যে সমস্ত মন্দির থেকে আরম্ভ করে যে গাছগুলো বানানো থেকে আরম্ভ করে অনেক কাজ উনি করছেন, সেগুলো আমাদের খুবই ভালো লাগছে। তাই তাকে আমরা অসংখ্য ধন্যবাদও জানিয়েছি। এলাকার উন্নয়নের স্বার্থে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং চারিদিকে তিনি ছুটে বেড়াচ্ছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। নমস্কার। জি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস, ফর এক্সট্রা লাইফ।